হচ্ছে মুম্বাই দর্শন, গেট অফ ইন্ডিয়া, এখান থেকে ব্রিটিশদের রাজা মহারাজা এলিজাবেথ রানী ঢুকেছিল এখানে ইন্ডিয়াতে। সো ওনাদের অনারে নাম রাখা হয়েছে গেট অফ ইন্ডিয়া আরব সাগরের। এই আরব সাগরের জল এখানে প্রমোদ তরণী সব রয়েছে। এইখান থেকে আবার টেরোরিস্ট কাশব ঢুকে ইন্ডিয়া গেটের দিক দিয়ে ঢুকে ওই এই যে তাজ হোটেল এটা ভেঙে পুরো গুড়ি দিয়েছিল, গুলি মেরে বন্দুক দিয়ে স্ট্যান্ড গান দিয়ে। পাকিস্তান স্পন্সর্ড কাশব, তারপরে তো ইন্ডিয়া তাকে ফাঁসি দিয়ে দেয়। তারপরে এটা তাজ টাওয়ার, তাজ হোটেলের পরে তাজ টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা, দুটোই পাশাপাশি। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর নাজারা, আর একটু ভালো করে দেখায়। এই দেখুন কস্টলি হোটেল অফ ইন্ডিয়া দেখে দিচ্ছি ওয়ান মোর। আর ওইখানে জোড়া কামান, জোড়া কামানের পেছনে শিবাজি মহারাজের ঘোড়ায় বসা ছবি আছে। আর এইখানে প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে। আর ওই দেখুন ওইখানে স্বামীজির একটা মূর্তি, হ্যাঁ স্বামীজির মূর্তি, স্বামী বিবেকানন্দ। কারণ এখান দিয়েই স্বামীজি গেছিলেন চিকাগো, আমেরিকা চিকাগো ধর্মসভায় বক্তৃতা করতে। এবার দেখুন আপনাদের দেখাচ্ছি এই গেট অফ ইন্ডিয়া, সুন্দর নাজারা, অফুরন্ত সুন্দর। এই দেখুন পুরো ভিউ আসছে, পুরো ভিউ, ঠিক আছে পুরো ভিউ। সাথে আপনারা দেখে নিন আমাকেও।